এই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম মানামার ভিতরে। আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অলি গলি মানামার ভিতরে, আপনার মার্কেট, তারপর আপনার কোথায় কোথায় আমি আজ ঘুরতে যেতেছি সবটা জায়গা দেখাবো আপনাদের অবশ্যই। মানে মশলা গুলি, তারপর কাপড় চোপড় থেকে শুরু করে একটু ভালো জায়গা থেকে শুরু করে মানে প্রতিটা জায়গায় আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করবো আর কি। আমি আমার সাথে থাকবেন। এই তো এখন চলে আসলাম, এটাকে বলে আপনার মাছি চকর আর কি। এখানে মাছটা থাকার কারণে আমরা বাঙালিরা আপনার মাছি চকর বলে আর কি এইভাবে ডাকি আর কি জায়গাটাকে। কারণ কি, এমনি অবশ্যই অন্য একটা জায়গা, এই জায়গাটার নাম আছে অবশ্যই মানামার ভিতরে, কিন্তু আমরা এমনিতেই আমরা যারা বাংলাদেশি ভাইরা আমরা সবাই মাছি চকর বলে আর কি ডাকি আর কি। কিন্তু মনে করেন যে এখানে মনে করেন যে পাকিস্তান বা ইন্ডিয়ান অন্য অন্য মানুষের সাথে যদি আমরা পরিচয় করতে চাই, তখন দেখা যাচ্ছে মানামার ভিতরে আমরা বলি আর কি যে এখানে মাছি চকর এরকম এরকম আর কি। তো চলুন এখন ঘুরতে যাই। আপনার এই স্ট্রেটে সোজা আপনার চতুর সাইডে আপনার মোবাইল দোকান, তারপর আপনার গোল্ড, তারপর আপনার শপিং মল, এই যে দেখেন এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু এখানে আছে আর কি। তো এই চতুর্পাশে আপনার মার্কেট আর কি। আমরা বেশিরভাগ সময় যারা আমরা বাংলাদেশিরা সবাই এখান থেকে মার্কেট করি আর কি, দেশে যাওয়ার সময় বা কেউ দেশে যাওয়ার সময় যদি আমরা কিনে কোনো কিছু দিতে চাই, তাহলে আমরা দেখা যেতেছে যে এইখান থেকেই মার্কেট করি আর কি। তো এটা হলো আমাদের বাংলাদেশের স্পেশাল মার্কেট। তারপর আমরা বাংলাদেশের সবাই এখানে বাহারান চলাফেরা মানে আমাদের আমাদের নর্মালি আমরা কাপড় চোপড় আমরা দেখা যাচ্ছে এখান থেকে পরি আর কি, মানে এখান থেকে নেওয়া যায় আর কি। আর এখানে আপনার সব কিছু সস্তা, একদম অল্প মূল্যে আপনার সব কিছু পাওয়া যায় আর কি এটার ভিতর থেকে। এখান থেকে আপনার মানে নিত্য দিনের যত বাজার আছে আপনার সব কিছু কাপড় চোপড় থেকে ধইরা আপনার সব কিছু একদম অলিগুলি ভিতরে ভিতরে সব কিছু আর কি। এটা টেলার মানে আপনার কোনো মানে ধরতে গেলে বাংলাদেশে ঢাকার যে গুলিস্তান বা নিউ মার্কেট এরকম ধরনের আর কি, মানে সব কিছু এখানে আছে। এখন চলে আসলাম আবার আপনার বাবুল বাহারাইন। তো এটা হলো আপনার ঘোরাঘুরি জায়গা আর কি, স্পোর্ট জায়গা, মানে ঘোরাঘুরি স্পোর্ট জায়গা বলতে পারেন। তো এখানে আপনার সবাই আসে, এখানে শপিং মল, স্পেশালি শপিং মল। তারপর আপনার ওইদিকে একটা পোস্ট অফিস আছে, তো ওই দিকে আপনার সবাই বসে একটু এনজয় এনজয় করে আর কি, মানে সময় পাস করার জন্য। তো এখানে এই দোকানটা দেখতে পারতেছেন, এখানে অনেক সুন্দর সুন্দর জার বাতি, মানে এখানে এই বাতিগুলো, এটা এই দোকানের মধ্যে আপনার ওল্ড কালচারের যত বাতি বা ওল্ড কালচারের আপনার অনেক কিছু পাওয়া যায় আর কি। আপনার ধরতে গেলে চাবি জোড়া বা আর অনেক ধরনের মানে আলাউদ্দিনের চারাকের মতো অনেক কিছু আইটেম পাওয়া যায় এখানে, এরকম টাইপ অফ জিনিস আর কি, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। তো ভালো লাগে প্রায় সময় আমরা আসি দেখতে ঘুরতে। তো এখানে অনেক কিছু থাকে আর কি, আপনার মনে করেন যে ঘরে যে আপনার ইয়ে করে না আপনার ঘরে কখনো কখনো ঘরের ভিতরে আপনার ওই যে দোয়া দিয়ে যে আমাদের এরকম টাইপ অফ কিছু পাওয়া যায় আর কি এখানে। এখানে এটা হলো পুলিশ স্টেশন এরিয়া, মানে আমার পোস্ট অফিস এরিয়া মানে আর কি। প্লিজ ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করে নিয়েছেন ইতিমধ্যে অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি আপনারা ভিডিওটাকে এনজয় করবেন, আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কী উপভোগ করছেন, কেমন লাগছে, বা ভিডিওটা কীভাবে করলে হয়তো আরেকটু ভালো হতো, কোন কোন জায়গাটা আমার ভুল হয়েছে অবশ্যই আমার ভিডিওটিকে আপনারা ধরিয়ে দেবেন। কারণ কি, আপনারা হলেন আমার অডিয়েন্স, আপনার জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারবেন আপনাদের মতামত, আর আপনাদের মতামত অবশ্যই আমি সিরিয়াসলি নিব, এবং আপনাদের মানে আপনারা কী চান অবশ্যই ওই জিনিসটা আমি ফলো আপ করবো সবসময়। আপনারা যা বলবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের মন মতো ভিডিও ধারণ করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।